নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে রাস্তাঘাট সংস্কারের দাবি, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল। ভর্তির সুযোগ থেকে বঞ্চিত ছাত্ররা, বিক্ষোভে উত্তাল জেসি কলেজ চত্বর। উন্নয়ন থেকে বঞ্চিত মাইমাল সম্প্রদায়, প্রতিবাদে মুখর মোহনপুর এলাকা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের রাস্তাঘাট অতিসত্বর সংস্কারের দাবিতে এবার পথে নামলেন সাধারণ মানুষ। শহরের ক্যাপিটাল পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান ইয়াসি সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় মানুষকে, রাস্তায় বিশাল বিশাল গর্ত, এতে যাত্রীবাহী গাড়ি উল্টে গিয়ে আহত হন যাত্রীরা। বারবার দাবি জানানো সত্ত্বেও সংস্কার করার কোনো পদক্ষেপ নেয়নি পূর্ত বিভাগ সহ প্রশাসন। অতিসত্বর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার জিরাজীর্ণ অবস্থা দূর করতে রাস্তাটি মেরামতের জন্য তারা আহ্বান জানান। প্রতিবাদকারীরা প্রশাসনের কাছে 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে বলেন, যদি এই 72 ঘন্টার মধ্যে শহরের বেহাল রাস্তা মেরামতে না হাত দেওয়া হয় তাহলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে সংস্কার করতে হবে, নতুবা এই আন্দোলন শুধু ক্যাপিটাল পয়েন্ট নয়, এই আন্দোলন সারা শহরে ছড়িয়ে পড়বে। এবং আমরা বিশ্বাস করি শহরবাসী মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই রাস্তার জন্য। ঘন ঘন দুর্ঘটনা ঘটছে, যেটা বললাম আমি, একটা ফুটবল খেলার মাঠে একজন প্লেয়ার যেরকম বল নিয়ে এদিক থেকে সেই দিকে, সেই দিক থেকে সেই দিকে যায়, গাড়িগুলো আজকে সেই অবস্থার মধ্যে গিয়ে পড়েছে, যার জন্য ঘন ঘন দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনার শিকার হচ্ছে, মানুষ আহত হচ্ছে, কিন্তু সরকারের ফলদুল নাই আজ পর্যন্ত। মেরামত হয় দিনের পর দিন, নেতা মন্ত্রীরা দিল্লি থেকে গুয়াহাটি থেকে এখানে আছেন, এবং লজ্জাজনক ব্যাপার যে আমাদের শাসক দলের অফিসের সম্মুখে এখানে পুকুরের মতো গর্ত আছে, ওনাদের চোখে পড়ে না, বা ওনারা হয়তোবা এটার উপরে দিয়ে হাওয়ায় ভেসে যান, তাই ওনাদের কষ্ট হয় না, কিন্তু শিলচরের নাগরিক এখন ব্যতিস্মত, আর পারছে না, পিট দেওয়ালে লেগে গেছে। তাই আমরা রাস্তায় নেমেছি এবং আগামীতেও এই আন্দোলন চলে যাবে, আনটিল এন্ড আনলেস এখান থেকে মেডিকেল অবধি এবং শিলচরের প্রত্যেকটি রাস্তা যেন ভালো না হয়। শিলচর সহসহ জেলার বিভিন্ন রাস্তার বেহাল পরিস্থিতির প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDYO, মহিলা সংগঠন AIMSS। বিক্ষোভ মিছিল শিলচর শহরের উকিলপট্টি থেকে বের হয়ে সেন্ট্রাল রোড, শিলংপট্টি পার্ক রোড হয়ে জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে আন্দোলনকারীরা ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ, রাঙ্গিরখালী থেকে সোনাই রোড, মেডিকেল কলেজ থেকে দোয়ারবন্দ, বিলাইপুর, শিলচর কালায়ন, শিলচর করিমগঞ্জ ইত্যাদির সড়ক দ্রুত সংস্কার করার দাবিতে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলির মেরামতের জন্য রাজ্য সরকার, PWD, NHIDCL বিভাগ উদাসীনতা, নিষ্ক্রিয়তা ও অবহেলার বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর সেখানে বক্তব্য রাখেন সংগঠনের পক্ষে দুলালি গাঙ্গুলি। এদিনের আন্দোলনে এছাড়াও উপস্থিত ছিলেন বিজিৎ কুমার সিনহা, পরিতোষ ভট্টাচার্য, অঞ্জন চন্দ, স্বাগতা ভট্টাচার্য, খাদেজা বেগম লস্কর, গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য প্রমুখ। রাস্তার দুপাশে ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে একেবারে মেডিকেল কলেজ পর্যন্ত, এদিকে সোনাই রোড, এদিকে তারাপুর, তারপরে আপনার ন্যাশনাল হাইওয়ে, বিবেকানন্দ রোড, কলেজ রোড, কোন রোড বাকি আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা সমস্ত সার্ভে করে দেখেছি, স্কুল কচি কচি ছাত্রের গাড়ি পাল্টে গেল, তারা আহত হলো, তবু তারা কর্ণগোচরে যায় না, তবু তারা কোনো সাড়া দিচ্ছে না। এর মানে কি হতে পারে, কি হতে পারে তার মানে? আর আমরা এগুলো সহ্য করে করে দেখবো নাকি তাকিয়ে? কিন্তু ইলেকশনের আগে যখন রোড শো হয়েছিল, অমিত শাহ যেদিন আসবে খবর পাওয়া গেছে রোড শোর জন্যে, তার এক রাত্রে সমস্ত শহরের একেবারে প্যাচওয়ার্ক করে সমস্ত শহরকে ঝকঝকা করে দেওয়া। এটা মানে কি? আমাদের ভোট চাই,
আমরা বিশাল কাজের লোক, এক রাস্তা যদি সমস্ত শহরের প্যাচওয়ার্ক করে ঝকঝক করে দেওয়া যায়, এক ফসলা বৃষ্টিতে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করার অধিকার কে দিয়েছে তাদের? উত্তর দিতেই হবে। শিলচর শহরের ঐতিহ্যবাহী জিসি কলেজের ছাত্রছাত্রীরা এই কলেজেই ডিগ্রি পাঠ্যক্রমে ভর্তির সুযোগ পাচ্ছে না, ফলে ক্ষুব্ধ পড়ুয়ারা বুধবার দীর্ঘক্ষণ কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে, ঘেরাও করে রাখে কলেজ অধ্যক্ষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ চত্বরে ছুটে আসতে হয় অতিরিক্ত জেলাশাসককে। তারপর কলেজ অধ্যক্ষ ও ম্যাজিস্ট্রেটের আশ্বাসের পর পড়ুয়ারা তাদের আন্দোলন প্রত্যাহার করে। পড়ুয়াদের বক্তব্য, এই কলেজে দুবছর হায়ার সেকেন্ডারি পড়াশোনা করে কেউ 65% তো কেউ 70% নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পরও ডিগ্রিতে তাদের অ্যাডমিশন দেওয়া হচ্ছে না, অথচ নানা কোটার নাম করে অনেক কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা অ্যাডমিশন পেয়ে যাচ্ছে। এটা কেন হবে? তারা কোথায় যাবে এবং কেনই বা তারা অ্যাডমিশন পাবে না? হাতে মাত্র 2 দিন বাকি, কেন এই পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে? এই প্রশ্ন উত্থাপন করে ছাত্রছাত্রীরা অবিলম্বে তাদের ভর্তির ব্যবস্থা করে দেওয়ার জোরালো দাবি জানান। মোহনপুর বেড়াখাল পাড়ের দ্বিতীয় খণ্ডে নদী ভাঙ্গনে বিপর্যস্ত মাইমাল অধ্যুষিত কোটা এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিভাগে পড়েছেন স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষেরা। শীঘ্রই বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন তারা। কাটাখাল নদীর ভাঙনে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও ফিশারি, তাই তারা তাদের বাসা বানিয়ে দিন যাপন করতে হচ্ছে, তাই তারা সরকারের কাছে অতি শীঘ্রই তাদের পুনর্বাসনের দাবি জানান। উল্লেখ্য, এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হলেও ভুক্তভোগীদের অভিযোগ বারবার অনুরোধ করা সত্ত্বেও হাইলাকান্দির জলসম্পদ বিভাগের কেউ সরজমিনে দেখতে আসেনি, তাই ভুক্তভোগীরা জলসম্পদ মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে স্থানীয়দের প্রতিবাদের খবর শুনে গড়ে থেকে ফোনযোগে খবর নেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন লস্কর। মানে বর্তমানে এখন আমাদের ডিমান্ড হইল ওটা সর্বাবস্থায় দেখো না, আমরা মাইমাল কমিউনিটির মানুষ, আমরা পিছপড়া মানুষ, আমরা ডিমান্ড হইল গিয়ে আমরা খাসটা হইতো, আর খাজর লগে আমরা যে ক্ষয়ক্ষতি ফ্ল্যাটে হয়েছে ওটাতে আমরা প্রশাসনের কাছে দাবি আগে হয়েছে কেন হয়েছে, এটা কাজ হয়েছে না, এটা খুব নিম্নস্তরের কয়েক গাড়ি মাটি আপনি তারা নদীর খান যা কিনারে দি ফেলাইছে সিতরাইয়া, কোনো কাজ হয়েছে না, তবে আমরা ইদানিং একটা আরটিআই কপি আনছি, ওটা আমি দেখছি না শুনতে পাইছি মানে 7 কোটি কত টাকার কাজ, 7 কোটি 67 লক্ষ টাকার কাজ, আর বিজেপি সমর্থন করায় তো আমরারে কোনো নেতা আজ দিন পর্যন্ত আমরারে দেখেন না চাইছে না, অথচ আমরার জায়গাতে আইসি অনেক কোনো বিজেপি। ইন্ডাস্ট্রিয়াল হাবের রাস্তায় আইনসি না দেওয়ায় লারসিং বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হলেন উদারবন্দের বিজেপির সমর্থকেরা। বুধবার স্থানীয় বিধায়ক মেরকান্তের সোমসহ বিজেপির কর্মকর্তারা সার্কেল অফিসারের সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনার পাশাপাশি শিগগিরই রাস্তার এনওসি প্রদান করতে বাগান কর্তৃপক্ষের প্রতি আর্জি জানান। এই হাবে যেতে হলে লারসিং চা বাগানের উপর দিয়ে প্রায় 1 কিলোমিটার যেতে হয়।
বাগান কর্তৃপক্ষ রাস্তা ব্যবহারে এনওসি প্রদান করছে না বলে উল্লেখ করে তারা বলেন, ইন্ডাস্ট্রিয়াল এই হাবে প্রায় শতাধিক কোম্পানি তৈরি হবে, এতে স্থানীয় বেকারদের কর্মসংস্থান হবে। উদারবন্দের উন্নয়নের স্বার্থে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির প্রয়োজনীয়তা রয়েছে বলে মত প্রকাশ করেন অতি চত্বর। রাস্তা ব্যবহারের এনওসি প্রদান করতে বাগান কর্তৃপক্ষের প্রতি তারা দাবি জানান। এদিন উদারবন বিজেপির পক্ষ থেকে সভাপতি স্বরূপ দত্ত, রোহিত সিং, অমিতাভ সিং সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি এখানে তৈরি হবে, যেখানে বরাক উপত্যকা দ্বারা আমাদের সমগ্র বৃহত্তর উদারবন অঞ্চলের বেকার যুবক এবং যুবতীদের একটি কর্মসংস্থানের সুযোগ হবে। কিন্তু যেহেতু উদারবন্দের বিধায়ক মালিক কর্তৃপক্ষের সঙ্গেও, চা বাগান মালিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন, আমাদের মাননীয় জেলাশাসক ওনার সাথেও আলোচনা হয়েছে, উনিও আলোচনা করেছেন বাগান কর্তৃপক্ষের সঙ্গে, তারপরেও এই যে জায়গাটা আমরা ঝাঁপিরবন্দে যাব সেই জায়গা দিয়ে আমরা কিছু জায়গা 1-1.5 কিলোমিটার জায়গায় যেটা বাগানের আওতাধীন পড়েছে রাস্তাটা, কিন্তু আশ্চর্যজনকভাবে বাগানের যিনি ম্যানেজার আছেন উনি এই জায়গাটার কোনো এনওসি দিতে যাচ্ছেন না। যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, 15-20টা বিভিন্ন কোম্পানি এখানে বসবে, ওটার কথা চিন্তা করে এখানে একটা উদারবন্দের বিধায়কের যৌথ উদ্যোগে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করা হবে বলে চিন্তাধারা করা হয়েছিল। সরকারে এখানে 100 বিঘা জায়গা দানও করেছে, কিন্তু ওই উক্ত বাগানের লার্সিং বাগানের যিনি ম্যানেজার আছেন উনি এই জায়গাটার কোনো এনওসি, এই রাস্তার জন্য এনওসি দিচ্ছেন না। যদি উনি আজকে আমরা এখানে সার্কেল অফিসারের সঙ্গে দেখা করতে এসেছি, আমরা উদারবন্দের বৃহত্তর মানুষ এবং আমাদের দলীয় কার্যকর্তাবৃন্দ এখানে আমরা দেখা করতে এসেছি, আমরা ওনাদেরকে বলেছি যদি উনি অতিসত্বর এই যা রাস্তাটার যে এনওসি দেওয়ার কথা উনি যদি না দেন, আমরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হব। এখানে উদারবন্দের একটি সার্বিক উন্নয়নের স্বার্থের ব্যাপার আছে, বেকার যুবক যুবতীদের একটা উন্নয়নের স্বার্থের ব্যাপার আছে, এই কথা আমরা ওনাদেরকে আজকে জানিয়ে এসেছি। আর আগামীতে বাগান কর্তৃপক্ষের কাছে আমাদেরও অনুরোধ যে ওনার যে রাস্তাটা আছে এই রাস্তার জন্য উনি যাতে অতিসত্বর এই রাস্তাটার এনওসি দিয়ে দেন। ড্রাগসের ভয়াবহ বিহুত এখনই গড়তে হবে প্রতিরোধ, শিলচর নাগরিক সংসদের অনুষ্ঠানে বার্তা, রবিজিৎ চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হলো চারজনকে। চার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একেবারে সাধারণ পর্যায়েও ড্রাগসের নীল নেশা সমাজে যেভাবে সর্বনাশ ডেকে এনেছে, এ থেকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে, নতুবা সমাজ ও রাষ্ট্রের অস্তিত্বই কার্যত বিপন্ন হয়ে যাবে। এদিন সাংবাদিক, লেখক, সমাজচিন্তক রবিজিৎ চৌধুরীর 29তম প্রাণবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রবিজিৎ চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় যোগেশ দুবে, গৌতম তালুকদার, পীযূষকান্তি নাথ, দিলওয়ার হোসেন বড়ুয়াকে। বক্তব্য উপস্থাপন করেন দিশা ফাউন্ডেশনের কর্ণধার জয়দীপ চৌধুরী, আকসা উপদেষ্টা রূপম নন্দী প্রকাশস্থ, বরাক নাগরিক সংসদ এর প্রধান সম্পাদক শঙ্কর দে এবং অন্যতম সংযোজক অধ্যাপক সুব্রত দেব, লাইফলাইন ফাউন্ডেশন সভাপতি সৌমিত দত্ত রায়, সারা আসাম বাঙালি পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি হেমাঙ্গ শেখর দাস, কবি সমাজকর্মী শততল আচার্য, সাংবাদিক দিলীপ কুমার সিংহ, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, সাংবাদিক দেবদুলাল মালাকার প্রমুখ। ড্রাগস নিয়ে যে বক্তব্য উঠে আসে সেখানে পরিষ্কারভাবে বলা হয় যে বরাক উপত্যকা শুধু ড্রাগস পাচারের করিডোর নয়, বরাক উপত্যকায় সেই ড্রাগসের সর্বনাশা বিপদ সর্বত্র ছড়িয়ে পড়ছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের সাধারণ স্তরে ড্রাগস তার যে শিকড় সেটা প্রসারিত করেছে। এখনই যদি এর মূলোৎপাটন করা না হয় তাহলে 10 বছর পর এ অঞ্চলের অস্তিত্ব গভীর সংকটের মুখে পড়বে। আজকের দিনেও এই ভয়াবহ বিপদে বহু পরিবার বিপন্ন এবং সামাজিক ক্ষেত্রে চরম অবক্ষয় দেখা দিয়েছে। অত্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে এ ব্যাপারে বরাক উপত্যকাবাসীকে, এ অঞ্চলবাসীকে, তাদেরকে প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আজকের এই যে অনুষ্ঠানে পৌরোহিত্য করেন এ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব ইউটিডিসি সভাপতি শ্রী সঞ্জিত দেবনাথ মহাশয় এবং আরও বিশিষ্ট জনেরা আজকের এই অনুষ্ঠানে এসে তাদের সুচিন্তিত বক্তব্য উপস্থাপন করেছেন। পুরস্কার পৃষ্ঠপোষকতায় ছিলেন আকসা উপদেষ্টা শ্রী রূপম নন্দী প্রকাশস্থ, আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর পার্থ সরকার মহাশয় এবং শ্রী সঞ্জিত। নগদীরগ্রাম গ্রামে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত 2 যুবক, প্রায় 3 ঘন্টায় শিলচর মেডিকেলে সংকটজনক অবস্থায় পৌঁছলো আহতরা। সোনাইট নগদীরগ্রামে
স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক মঙ্গলবার সন্ধ্যা 5:30 দিকে কাবুগঞ্জ থেকে নাগদীগ্রাম চতুর্থ খণ্ডে তাদের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনাটি সংঘটিত হয়। গুরুতরভাবে আহত হন দুজনই, পরে সংকটজনক অবস্থায় কাবুগঞ্জ কচুদরম সড়কের পাশে উদ্ধার করেন স্থানীয়রা। আহতরা হলো নাগদীগ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা আজিমউদ্দিন লস্করের পুত্র রৌশন হোসেন লস্কর এবং নাসির উদ্দিন লস্করের পুত্র আব্দুল হোসেন লস্কর। ঘটনার খবরে বাড়ি থেকে ছুটে আসেন তাদের পিতামাতা সহ আত্মীয় স্বজনরা। খবর দেওয়া হয় 108 অ্যাম্বুলেন্সকে। আহত যুবক আব্দুল হোসেনের কাকা বাবুল হোসেন লস্কর জানান, অ্যাম্বুলেন্সে গুরুতর আহত যুবকদের তুলে নিয়ে তারা অন্য গাড়িতে করে যাচ্ছিলেন। সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে ঘাড়মোড়া তেমাতা অতিক্রম করতেই অ্যাম্বুলেন্সের টায়ার ফেটে যায়। ঘটনাস্থলে থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এসে টায়ার ফেটে যাওয়ার তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যদিও অ্যাম্বুলেন্সের চালক আরেকটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করে ততক্ষণে প্রায় 2 ঘন্টার অধিক সময় চলে যায়। বিলম্বে পৌঁছে আরেকটি অ্যাম্বুলেন্স প্রথম অ্যাম্বুলেন্স থেকে স্থানান্তর করা হয় আহতদের দ্বিতীয় অ্যাম্বুলেন্সে। দ্বিতীয় অ্যাম্বুলেন্সটি সোনাইয়ের দিকে যাওয়ার পথে সেটিও নষ্ট হয়ে যায়। গতিবেগ হারিয়ে ফেলে অ্যাম্বুলেন্সটি প্রতি ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ছুটে। অ্যাম্বুলেন্সটি কাজীডোহর পৌঁছানোর আগেই 2 বার বন্ধ হয়ে যায় ইঞ্জিন, ধাক্কা দিয়ে চালু করা হয়। 1 কিলোমিটার জায়গা যাওয়া গেছে না, এখান ফার্ম স্যার, মানে অ্যাম্বুলেন্স ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি ফিচার থাকা ফার্ম স্যার। এরপরে আমরা প্রাইভেট গাড়ি এগুলো লিয়ে আইছি, প্রাইভেট গাড়ি লিয়ে আইলে প্রাইভেট গাড়ির তারারে উঠাইল যান না, অক্সিজেন লাগাইতে লাগে, অক্সিজেন তোর কারণে মানে তারারে প্রাইভেট গাড়ি উঠাইল যান না, ওটাই বারে আবার অ্যাম্বুলেন্স স্যার ওটা ফোন করিয়ে আনছো আনার পরে এটা দুটা নির্ভরে এটা দেখতে পারে না, মানে এটার ডিস্ক জ্বলা এটাই মানে গাড়ি টানিতে পারে না, এতে আটি আর মানুষ আরও আগে যাওয়া যায়। এরপরে ওটা করিয়ে বেড়াবাক পর্যন্ত লই আই, এখন সোনাইতে কিন্তু ফোন করি আবার অ্যাম্বুলেন্স আরো লই আই, এখান থেকে আরো দুটাই তো তিনটা গাড়ি পাল্টা পাল্টি করিয়া ঢুকি লিয়ে যাই আর ঢুকি লিয়ে যাই, এতে ফার্মও কি না তা তো কোয়া যায়, মানে দুটা মানে সিরিয়াস মানুষ ও পর্যন্ত সিরিয়াস মানে মানে লই আই মেডিকেল জবাব যদি ফোসে না এইটা মানে খিতা হইব এটা। আচ্ছা ছেলে দুটার নাম কেতা? একটার নাম হলো আব্দুল হোসেন, আর আছে হইলো রৌশান। এক সপ্তাহ সময় কেটে গেলেও করিমগঞ্জের বন্যা পরিস্থিতি তেমন কোনো পরিবর্তন নেই। জমাজল সহ বন্যার জলের কারণে মানুষের ভোগান্তির শেষ নেই। অতীতের রেকর্ডই যেন পিছনে ফেলে দিয়েছে এবারে দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যা। মানুষের সেবায় এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, তার মধ্যে অন্যতম করিমগঞ্জের রামকৃষ্ণ মিশন। কোভিডকালে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নজর সৃষ্টি করেছিল করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন। গোটা উত্তর পূর্বে মিশনের মধ্যে প্রথম স্থান দখল করার পাশাপাশি জেলা প্রশাসন সহ রাজ্য সরকারের পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয়েছিল করিমগঞ্জের আশ্রমকে। এবারে সেই একইভাবে সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন অধ্যক্ষ প্রভাসানন্দজি মহারাজ। বুধবার ভারত বাংলাদেশের এলাকা সুতারকান্দি, হামিদপুর, কলিমা, জারাপাতা, লাইটিকি, মারেরা সহ 15 গ্রামে 889 জন বানবাসীদের মধ্যে 3 কেজি চাল, ডাল 1 কেজি, আলু 2 কেজি, 500 গ্রাম তেল, সয়াবিন 300 গ্রাম, লবণ 1 প্যাকেট, বিস্কুট, সাবান 2 প্যাকেট করে তুলে দেন আশ্রমের পূর্ণ প্রজ্ঞানন্দ মহারাজ। এদিন মহারাজের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন কিরণময় দাস, সজল শুক্লু, সুদীপ দাস, মৃণাল দাস সহ আরও অনেকেই। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের গঠন করা হলো নতুন কার্যকরী কমিটি। এই সভার মাধ্যমে বুধবার সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের সাধারণ কার্যকরী কমিটি গঠন করা হয়। এদিন সংস্থার সাধারণ সভায় কল্যাণ কুমার চক্রবর্তী, দীপান্বিতা চক্রবর্তী, রেজাউল খান ও তাহের লস্করকে সংস্থার স্থায়ী পদ প্রদান করা হয়। খোঁজের সদস্য পদের জন্য এবার 290 জন আবেদন করেছেন, তার মধ্যে 6 জনকে স্থায়ী সদস্য পদ দেওয়া হয়েছে। বাকিদের কাজকর্ম দেখে 2 বছর পর সদস্যপত্র প্রদান করা হবে। সংস্থার গঠিত নতুন কমিটিতে ডক্টর রবি কান্নান সহ আর্থিকভাবে সচ্ছল মোট 10 জনকে চিফ প্যাট্রন হিসেবে মনোনীত করা হয়েছে। সংস্থার সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর এম মাসুম নজরুল। সজল লস্করকে সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয় এবং আরও 5 জনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ প্রদান করে আগামী 3 বছরের জন্য সংস্থার কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজকেরা। আজ 26 জুন মুন্সি কমপ্লেক্সে খোঁজ শিলচার সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার নতুন কমিটি গঠন করা হয়। এই নতুন কমিটি গঠন করেন আমাদের সংস্থার সদস্যরা। এই নতুন কমিটির সবার সদস্যরা একমত হয়ে ডাক্তার এম মাসুদকে পুনরায় সভাপতির দায়িত্ব দেওয়া হয় এবং নতুনভাবে আমরা ভাইস প্রেসিডেন্ট পেয়েছি কাতার ক্যান্সার হাসপাতালের সক্রিয় একজন সদস্য কল্যাণ কুমার চক্রবর্তী এবং আগে যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন আয়েশা
আলিয়া বেগম উনি জায়গায় আছেন, এছাড়া জেনারেল সেক্রেটারি আমি নিজে সজল লস্কর জায়গা এবং আমরা ফেজাউল খানকে নিয়ে এসেছি এবং আমরা পুরনো যে কমিটি আছে সেটা রিজার্ভ করে নতুন কমিটি আবার গ্রহণ করেছে এবং কনস্ট্রাক্ট করেছে এবং এই কমিটি আগামী তিন বছরের জন্য কাজ করবে। আমরা খুজের তরফ থেকে খুজের পক্ষ থেকে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে আমরা যে নতুন কমিটি গ্রহণ করলাম সেই কমিটি আশা করি আপনাদের আশা পূরণ করে কাজ করে যেতে পারবে। ধন্যবাদ সবাইকে। খুজের সঙ্গে দীর্ঘদিন থেকে আমি জড়িত, এবার খুজের কার্যকরী সমিতিতে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি খুব গর্ববোধ করছি যে খুজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হতে পারে। আমি আশা করব যে খুজ আজ দীর্ঘ কয়েক বছর থেকে যেভাবে সমাজের জন্য কাজ করে যাচ্ছে আমি সেই কাজে শরীর হতে পারব। আশা করি ঈশ্বর আমাদের সবাইকে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। মঙ্গলবার অপূর্বা নপিলুপ মণিপুরী মহিলা সংগঠনের শাখা উদারবন্দর বাহাদুরপুরের গ্রামের মহিলা সদস্যরা জিরিঘাটের লক্ষ্মীনগর ও জিরিগ্রামের বিদ্যানগর গ্রামে থাকা পার্শ্ববর্তী রাজ্য মণিপুর থেকে আসা প্রায় 500 জন শরণার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী, কাপড়, বাচ্চাদের খাবার বিতরণ করেন। অপূর্বা নপি লুপ সংগঠনের বাহাদুর গ্রামের মুখ্য উপদেষ্টা মনিতন সিংহ বলেন, মণিপুরের জাতি দাঙ্গার কারণে অসহায় হয়ে আসা শরণার্থীদের মানবিক দৃষ্টিতে তাদের সাহায্য ও সহায়তা করা একান্ত প্রয়োজন। সবাইকে এগিয়ে এসে তাদেরকে সাহায্য করার প্রয়োজন রয়েছে। তিনি কাছাড়ের পুলিশ সুপার ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম কৃষ্ণমোহন সিংহ, বিজয়া সিংহ, অমলা সিংহ, নন্দিতা সিংহ, প্রভা দেবী, উষা দেবী, উষা সিংহ, শ্যামলা সিংহ, অঞ্জন সিংহ সহ আরও অন্যান্যরা। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার পড়ছি। শিলচরে রাস্তাঘাট সংস্কারের দাবি, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল। ভর্তির সুযোগ থেকে বঞ্চিত ছাত্ররা, বিক্ষোভে উত্তাল জেসি কলেজ চত্বর। উন্নয়ন থেকে বঞ্চিত মাইমাল সম্প্রদায়, প্রতিবাদে মুখর মোহনপুর এলাকা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।